সড়কে পথ দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে খড়িবাড়ি কেলাবাড়ি সংলগ্ন 327 নম্বর জাতীয় সড়কে। জানা গেছে বৃহস্পতিবার ভোর রাতে একটি কয়লা বোঝাই লরি রাজস্থান থেকে ভুটান যাওয়ার সময় হঠাৎই খড়িবাড়ি কেলাবাড়ি সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তবে ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। স্থানীয়রা হঠাৎ একটি জোরে বিকট শব্দ শুনতে পেয়ে কয়লা বোঝাই লরিটি দুর্ঘটনার খবর পুলিশের কাছে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্রেনের মাধ্যমে লরিটিকে উদ্ধার করে। ঘটনা তদন্তে নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ। 11 বাজে করিব ক্যা হো গয়া, গাড়ি ওটেক মে গই, নিচে বচানে কে লিয়ে চক্কর মে নিচে উতার দিয়া। নিচে উতারনে হুয়া কিচড় থা, কিচড় মে পরেন্ট কা টায়ার গতনে বাদ ওয়াপস উপর নাই আই গাড়ি। ফির ইয়ে কম্বা গয়া, আগে কম্বা আনে কে বাদ ফির ইয়ে পেড় আ গয়া, ফির হাইট দি ফির ও গয়া অটোমেটিক। কুছ ক্যা হুয়া মেনে উসকো বতায়া ভি নি। जिसे कोई आदमी भी आता है तो उसको बचाना पड़ता है, साइकिल वाला भी। इस कारण हो गए ओवरटेक। राजस्थान से भूटान कोयला। आपका नाम? जयराम। ड्राइवर है क्या? हाँ, मैं खुद ड्राइवर हूँ।